কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি করবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি ভিত্তিক এই আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি উন্নয়ন কর্মসূচির লক্ষ্য হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রযুক্তিগত সহযোগিতা করায় বৃদ্ধি পাচ্ছে বোরো ধান আবাদে। দেশের বিভিন্ন জেলার মতো নাটোর জেলাতেও বোরো ধান চাষের দিকে ঝুঁকছে কৃষক। স্বল্প সময়ে লাভজনক ফসল হওয়ায় গত বছরের চেয়ে এবছর বোরো ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে। এবছর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা 56,360 হেক্টর। জমিতে অনুকূল আবহাওয়া থাকার কারণে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। আমরা প্রথম থেকেই কৃষকদেরকে আদর্শ বীজতলাতে অনুপ্রাণিত করেছি এবং আদর্শ বীজতলা তারা করেছে, এবং আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে সঠিক বয়সের চারা, অর্থাৎ অল্প বয়সের চারা লাগাতে হবে, এবং ধান লাগানো চাষের আগেই, শেষ চাষের আগেই নন ইউরিয়া সারগুলো প্রয়োগের জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এবং কৃষক ইতিমধ্যে কাজ শুরু করেছে। এই নাটোর এলাকা চলন মিল অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর ধানের আবাদ হয়, এবার আরও বেশি হবে। এই নাটোরের মধ্যে আমার ছাত্রী ইউনিয়নের পণ্ডিতগ্রাম ব্লক ভাবনি গ্রাম, এই ভাবনি ডিপটা বড়, 300 বিঘা জমি এর আওতায় থাকে। চারা তোলা, ধান লাগানো শুরু হয়ে গেছে এবং কৃষকরা এই কাজে ব্যস্ত আছে। আমরা লাইন লগো পদ্ধতির ধান লাগানোর পরামর্শ দিচ্ছি। আপনারা দেখেন মাঠে অনেক জমিতে লাইন আছে, লগো পদ্ধতির ধান লাগানো আছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকার কারণে বিদ্যুতের সাহায্যে গভীর নলকূপ দিয়ে পানির সেচ দেওয়া এবং পাওয়ার ট্রিলার দিয়ে চলছে জমির প্রস্তুতির কাজ। বীজতলা থেকে চারা তোলা এবং রোপণের কাজ চলছে দ্রুত গতিতে। কৃষকগণ আশা করছেন সবকিছু ঠিক থাকলে বোরো ধান আবাদ করে তাদের মুখে হাসি ফুটবে, ঘরে তুলবে সোনার ফসল, গড়বে সোনার দেশ। এই সরকারের আমলে সার, বীজ, কীটনাশক এবং বীজের কোনো সমস্যা নাই, আমরা হাতের কাছেই পাচ্ছি, বাড়ির কাছে ডিলার আছে, এবং স্টেশন থেকে আমরা মোবাইলে ফোন করে দিলে আমাদের সার বাড়িতে চলে আসে, এখানে আমাদের কোনো সমস্যা নয় সার বীজের। সুন্দর বিছন, বিছন আমরা জমি ফেলাইছি সুন্দর সার পাউচ দিয়ে, আল্লাহ দিলে সুন্দর চারা হয়েছে, সেই চারা আমরা জমিতে রোপণ করব, এতে দিয়ে আমাদের সুন্দরভাবে সংসার চলে যায়। আমাদের এলাকায় আগে বিদ্যুৎ থাকতো না, বিদ্যুৎ না থাকার জন্য অনেক জমি ফাটে যেত, কৃষকের কৃষকের গণ্ডগোল হতো, একজন পানি কাটিয়ে দিত, আরেকজন পানি নিয়ে গণ্ডগোল করতো। এখন এই সরকার ক্ষমতা আসায় আর কোনোভাবে বিদ্যুতের সমস্যা হয় না, কোনো রকম পানির সমস্যা হয় না, কোনো সারের সমস্যা হয় না। আগে যেমন সার নিতে গেলে পরে কৃষকের সার পাইতো না, উপজেলা যা স্লিপের জন্য বসে থাকতো, মারামারি করতো, সারাদিন ঘুরে আসতো, তারপরেও সার পাইতো না, মায়ের খেয়ে চলে আসতো, ফসল হতো না। এখন কোনো সারের কোনো সমস্যা নাই, বীজের কোনো সমস্যা নাই, পানির কোনো সমস্যা নাই, বিদ্যুতের কোনো সমস্যা নাই, এখন আর কোনো মারামারিও নাই, কোনো সালিশ বিচারও নাই, ফসল ঠিকমতো হচ্ছে। স্ট্রবেরি একটি অত্যন্ত রসালো ও সুস্বাদু ফল। স্ট্রবেরি গাছ দেখতে অনেকটা থানকুনি অথবা আলু গাছের মতো।
তবে পাতা আরো বড় এবং চওড়া। এটি থানকুনি গাছের মতোই রানারের মাধ্যমে চারা চারদিকে ছড়াতে থাকে। পাশ থেকে বের হওয়া পরিণত রানার কেটে আলাদা লাগিয়ে এর চাষ করা সম্ভব, তবে এর বীজ বর্তমানে পাওয়া যাচ্ছে। একটি স্ট্রবেরি গাছ থেকে রানারের মাধ্যমে বংশ বৃদ্ধি করলে বছরে কয়েকশো চারা উৎপাদন করা সম্ভব। স্ট্রবেরি শীত প্রধান দেশের ফল, তাই বেশি তাপমাত্রার কারণে বাংলাদেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই গাছ বাঁচিয়ে রাখা খুব কষ্টসাধ্য। স্ট্রবেরি ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকা অবস্থায় টকটকে লাল রঙের হয়। ফলটি দেখতে অনেকটা লিচুর মতো। স্ট্রবেরি জীবন রক্ষাকারী নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। এতে আছে ভিটামিন এ, সি, ই, ফলিক অ্যাসিড, সেলিনিয়াম, ক্যালসিয়াম, পলিফেনল, এলার্জিক অ্যাসিড, ফেরালিক অ্যাসিড, কুমারিক অ্যাসিড, কুইরেসিটিন, জ্যান্থোমাইসিন এবং ফাইটোস্টেরল। কাঁচা ফল যখন হলদে বা লালচে রঙের হতে শুরু করে তখন বোঝা যাবে ফল পাকা শুরু হয়েছে। ফল পুরো পাকলে লাল হয়ে যায়, তবে বিক্রির জন্য ফল পুরো লাল হওয়ার দরকার নেই। সেক্ষেত্রে ফলগুলো শক্ত থাকা অবস্থায় তুলতে হবে, আর ফল তুলতে হবে বোটা সমেত, পরে কাগজের প্যাকেটে করে বাজারজাত করতে হবে। ফল তোলার পর 10-12 দিন পর্যন্ত ফল ভালো থাকে। স্ট্রবেরিটা আপনার লাগানো হয়েছে আপনার এই অগ্রহণ মাসে। গোবর সার দিয়েছি, রাসায়নিক সার দিয়েছি, বিষ দিয়েছি, দিয়ে এই গাছটা লাগানো হয়েছে, বেড করা হয়েছে। বেড করে তারপরে গাছ লাগানো হয়েছে। গাছ লাগানোর পর গাছে তারপরে পানি দিয়েছি। পানি দেওয়ার পর এ তো গাছ বড়, আস্তে আস্তে বড় হয়েছে। তারপরে 2 মাস পর ফল এসছে, একটা গাছে 1/2 কেজি ফল দিবে। ধরবে আপনার 60 দিন পর ধরা পাবে, আর এর ফল পাওয়া যাবে আপনার 90 দিন পর্যন্ত। ফলের গাছে এখন যত্ন নিতে হয়েছে, আপনার পানি দিতে হয়েছে, সার দিতে হয়েছে, বিষ দিতে হয়েছে, রিডান দিতে হয়েছে, এগুলো সব করতে হয়েছে। এখন আমাদের লোক থাকে ওখানে, এখান থেকে আমরা গাড়িতে পেঠা দিই, ওখানে সেল বিক্রি করে। সুপ্রিয় দর্শক, দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। খুরা রোগ প্রতি বছর দেখা দেয়। এটি প্রাণীর ভাইরাস জনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ এলাকা ভেদে বাতজরা, খুরপাকা, এসো, খরুয়া, তাপরোগ এবং খুরাচল নামেও পরিচিত। গরু, ছাগল, মহিষ ও ভেড়া এ রোগের শিকার। আক্রান্ত প্রাণীর দুধ ও মাংসের উৎপাদন হ্রাস পায় এবং বাছুরের ব্যাপক মৃত্যু ঘটে। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী এ রোগের টিকা উৎপাদন করে যাচ্ছে। এই টিকা গবাদি প্রাণীর জন্য 6 ml এবং ছাগল বা ভেড়ার জন্য 2 ml করে চামড়ার নিচে 4 মাস পরপর প্রয়োগ করতে হয়। তবে প্রথম ডোজের 21 দিন পর বুস্টার ডোজ প্রয়োগ করলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। চার মাস বয়সের কম বয়সী প্রাণীকে এই টিকা দেওয়া যায় না। গর্ভবতী গাভীকে সতর্কতার সাথে বিশেষজ্ঞের পরামর্শে টিকা প্রয়োগ করা যেতে পারে। এই টিকা 4-8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 4 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। কোনো অবস্থাতেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচের তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে না। এই টিকা প্রতি ভায়ালে যে পরিমাণ থাকে তা দিয়ে 16টি গরু বা মহিষকে অথবা 48টি ছাগল বা ভেড়াকে টিকা দেওয়া যায়।
খুরা রোগের টিকা হাতের নাগালে একটু সতর্ক হলেই গবাদি প্রাণীর খুরা রোগ প্রতিরোধ করা সম্ভব। আসুন সবাই গবাদি প্রাণীর খুরা রোগের টিকা ব্যবহার করি এবং গবাদি প্রাণী রক্ষা করে খাদ্যে আমিষের চাহিদা পূরণে অবদান রাখি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@aias.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন।